إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من من ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم

আহ যে তারা নতুন তো এই বইটা আপনার সৌদি আরবের থেকে প্রকাশিত অরিজিনালি তো এরাবিকে মাস্টার্সের থিসিস যে যিনি লেখক তার মাস্টার্সের থিসিস ওনার নাম হচ্ছে মাহমুদ ইবিন আহম্মদ বিন সায়েক আল দাওসেরি উনি সৌদি আরবের রিলিজিয়াস ধর্ম মন্ত্রণালয় কাজ করেন দায়ীর কাজ করেন দামামে থাকেন তো আমরা যে চ্যাপ্টারটা এখন পড়তেছি সেই চ্যাপ্টারটার ব্রডার হেডিং ছিল দ্য গ্রেটনেস অফ দা কোরআন ভার্চুজ গুণাগুণ কল্যাণ ইত্যাদির গ্রেটনেস মাহাত্ম আজকে আমরা যেটা পড়ব সেই অংশটার নাম গতদিন আমরা বলছিলাম দ্য ভার্চুজ অফ মেমোরাইজিং দ্য কোরআন কোরআন হিপস করার বা কোরআন মেমোরাইজ করার হিলস বলতে যে সবসময় সব মানে পরিপূর্ণ হান্ড্রেড মানে অনেকে মনে করে যে থার্টি অথবা নীল মানে তিরিশ পাড়া করলে করলাম নাইলে কোনো কি আর করলে কি লাভ না এটাও ঠিক না জিনিসটা যতটুকু আল্লাহ তফিক দিচ্ছেন যাকে যতটুকু তফিক দিচ্ছেন আমরা গতদিন বলছি আমাদের এক আপা আছেন উনি আমাদের সাথে আরবিক ক্লাস করতেন একটা স্কুলের ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল ছিলেন ঢাকা ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলের উনি আমাদের এই গ্রুপের হয়তো একটু বড়ই হবেন আমাদের চ্যাম্পিয়ন না তো উনি তো এখন করতেছেন এবং অনেক ইয়াঙ্গার অনেক ভালো করে করতেছেন এবং করতেছেন সো এটা এটা কখনোই লেট না যখনই আল্লাহ যাকে যতটুকু তফিক দিছেন করতে পারেন এবং এটা কোরআন পড়াটাকে হ্যাবিটে নিয়ে আসতে পারেন স্পেশালি আমাদের ঢাকায় ঢাকা শহরে যারা ঘন্টার পর ঘন্টা আমরা এসে থাকি জামের ভেতর আটকায় থাকি অথবা বাসে ট্রেনে যেখানে ইউজলেস সময় জানলা দিয়ে বাইরে তাকানো বা মানুষের চেহারা দেখার সময় সেই সময়টাতে আমরা কোরআন পড়ার অভ্যাস করে তুলতে পারি এটা আসলে সহজ না বা হয়তো একটু বিয়ার্ডও লাগবে কারো কারো কাছে অবাক লাগবে আমার মনে আছে একবার ট্রেনে ঢাকা থেকে সিলেট যাচ্ছি তো একটা ছেলে ছেলে বলবো যে ইয়াং বার বয়স ধরে না তো বিশ পঁচিশ হবে দাঁড়িয়ে আছে একটু আহ দেখলে ইসলামিস্ট ইসলামিস্ট একটা ভাব মনে হয় সে একটা কোরআনের কপি নিয়ে ওঠে কোরআন করতেছিল প্রায় পড়তেছিল আর কি তো আমার কাছে ওই সময় আর কি নজবিল্লা ওই সময়কার আমার যে মাইন্ডসেট ছিল সেই আমার মনে হচ্ছে এটা শো অফ কোরআনে এই গাড়ির ভিতরে আবার কোরআন নিয়ে ওঠার কি আছে পড়ার কি আছে প্লাস সে মানে ধরেন হুজুরও না মানে শার্ট প্যান্ট পরা জিন্স টি শার্ট বা এই মার্কা কিছু আর কি বা দাঁড়িয়ে আছে একটু কিন্তু আসলে এখন তো বুঝি সেই ঠিক কাজটা করতেছিল যদি সে কোরআনটা পড়ার জন্য করে থাকে যেটা আমাদের এজিম করা উচিত ভালোটাই মনে করা উচিত সব সময় শো অফটা কেন মনে করতে যাব আমরা তো এটা অভ্যাস করতে পারেন ঢাকা শহরে বিশেষ করে এটা একটা বিরাট আর যারা মুখস্থ করেন তাদের জন্য তো আমি তো দেখতাম আমার ছেলেকে দেখতাম আমার নাতিকে দেখছি মুখস্থ অথবা রিভাইজ করা গাড়িতে বসে আমরা গপ্প করতেছি বা আড্ডা দিতেছি তারা চুপচাপ তাদের মতো করে তাদের লেসন করে যাচ্ছে এটা অনেকবার অনেকবারই দেখছি আমি তো এটা একটা ই করতে পারেন অভ্যাসে পরিণত করতে পারেন যারা এই মেমোরাইজ করার চিন্তা করতেছেন বা করেন আসেন এই চ্যাপ্টারটা এই এই সাব হেডিংটার আন্ডারে আমরা প্রথমে একটা আয়াত পড়ব সেটা হচ্ছে সুরা আনকাবুদের সুরা আনকাবুদ উনত্রিশ নম্বর সুরা ঊনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন নে বাট দে দ্য ক্লিয়ার আয়াত আর প্রিজার্ভ ইন দ্য ব্রেস অফ দোজ হু হ্যাভ বিন গিভেন নলেজ এখানে তারপরে বলতেছেন এই লেখক আল্লাহ ব্লেস দিস নেশন প্রথমে বললেন যে মানে আয়াতটার বক্তব্য হচ্ছে যে পরিষ্কার আয়াত গুলা আয়াত বলতে ডেসক্রিপশন কোরআনের আয়াত সব সেন্স গুলাই আসে ভার্সেস বা যাই হোক আর প্রিজার্ভ ইন দ্য ব্রেস অফ দোজ হু হ্যাভ বিন গিভেন নলেজ তাদের বুকে তাদের বুকে বুকে বলতে তাদের অন্তরে তাদের মেমোরিতে প্রিজার্ভ করা আছে যাদের যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের তারপরে বলতেছেন যে আল্লাহ দিস দা অফ হিজ নোবেল বুক এটা আহ আধার বানাইছেন তাদের বুককে হার্টস অন্তরকে রিসেপ মানে এখানে ধারক ধারক বানাইছেন কোরআনের লেয়ার্স স্ক্রলস আপন মনে হবে যে তাদের অন্তরের ভিতরে স্ক্রল আমরা সেটা কখনো কাপড় হইতে পারে কাগজ হইতে পারে বা আদার অন্য কোনো লেদার বা অন্য মেটেরিয়াল হতে পারে যার উপর লেখা প্রিজার্ভ করা হয় সাধারণত গোটায় রাখা হয় যেটা যে ভাজ করে রাখে দেখেন না খুলে চিঠিপত্র পুরান দিনের একটা ভাজ করা ভাজ করা মানে রোল করা কাপড় বা কাগজ থাকে সেটা খুলে পড়ে চিঠি ওই ধরনের জিনিসটা মিন করে আর কি এখানে স্ক্রল বলতে আমাদের আবার মডার্ন ডেজে স্ক্রল বলতে অন্য জিনিস বুঝি আমরা টেলিভিশন বা মনিটরের নিচে যেটা যাইতে থাকে সেটা না যাই হোক সো অ্যাকুরেটলি হ্যাভ দে কমিটেড দ্য কোরআন টু মেমরি এত অ্যাকুরেট ভাবে তারা যাদের জ্ঞান আছে জ্ঞান আছে বলতে যারা হাফিজ হাফিজ বলতে আমরা আগের দিন বলছি শুধুমাত্র অক্ষরের হাফেজ না অক্ষর এবং অর্থের হাফিজ যারা সবটাই বুঝবো আমরা শুধু অক্ষরের হাফিজ হয়ে খুব একটা লাভ নাই আমরা বলছি আগে আমাদের দেশের দিকে তাকাই দেখি আমাদের চরিত্র গঠন হয় না বিকজ আমাদের অধিকাংশ হাফিজ হয়ে হচ্ছে শুধু অক্ষরের হাফেজ এটা কি বলে সেটা বোঝেন না এদের কিন্তু কোরআনের স্কলার বলা হয় না বা এদের কোরআনের আহ আহলুর কোরআন বলা হবে না এদের কারণ কোরআনের অর্থটাও ধারণ করতে হবে এবং জীবনে করতে হবে তবেই তাদেরকে কোরআনের লোক বলা হবে বা কোরানের সম্প্রদায় বা কোরআনের মানুষ বলা হবে আচ্ছা এরপরে একটা এটা হচ্ছে মুসলিমের হাদিস আল্লাহ বলেন যে আল্লাহ তাকে বলছেন হাদিস কুৎসি মানে আল্লাহর কথা কিন্তু ভাষাটা হয়তো আল্লাহ রসুলের ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড বারবার টিম না কি তো এটা এখানে বলতেছেন যে Verily, I have sent you only in order to test you. Uh, only in order to আমি তোমাকে পাঠাইছি পরীক্ষা করার জন্য এবং তোমার মাধ্যমে অন্যদের পরীক্ষা করার জন্য আমরা জানি অনেকবার আমরা ডিসকাস করছি যে লাইফ ইজ অল অবাউট টেস্ট এই জীবনটা অল অবাউট টেস্ট এটা সব সময় মনে রাখবেন এবং এটা মনে রাখলেই দেখবেন যে জীবনে যে ট্রায়ালস ট্রিবুলেশন ফিতনা যেগুলো আসবে এগুলোকে ইজিলি নিতে পারবেন এবং এগুলাকে এনজয় করতে পারবেন কোন এনজয় এক ধরনের এনজয় মানে ওই ট্রায়ালস ট্রিবুলেশন কারো ভাল লাগবে সেটা আমি বলতেছি না কিন্তু এটার পরে যখন এটা ওভার হবে তখন যে প্রশান্তিটা সেটা এনজয় করতে পারবেন বুঝবেন যে এটা টেম্পোরারি ছিল এটা 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 বা বুঝবেন যে আপনার চেয়ে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আরো অনেকের আছে মানে ইত্যাদি জিনিসগুলো যখনই ট্রায়াল হিসাবে নিবেন তখনই এগুলো বুঝবেন ট্রায়াল কিন্তু যে শুধু অভাব তা তা না না প্রাচুর্য ট্রায়াল ট্রায়াল কষ্ট কিন্তু অধিকাংশ মানুষ কি মানে খুব রেয়ারলি দেখবেন অধিকাংশ মানুষ সুখের সময় আল্লাহকে ভুলে যায় তাই না তার মানে সুখটা ট্রায়াল সে হারিয়ে গেছে বা টেস্টে সে হারিয়ে গেছে তেমনি দেখবেন ঐশ্বর্য ট্রায়ালটা কিন্তু গ্রেটার দেন গরিবি ট্রায়াল আসলে ঐশ্বর্যের ট্রায়ালটা অনেক বেশি কঠিন সেই সময় নিজের আত্মীয় গরিবদের মনে রাখা দুঃস্থ মানুষদের মনে রাখা যে কোনো সময় চলে যেতে পারে জীবন থেকে সেটা মনে রাখা সেই অনুযায়ী কাজ করা অনেক কিছু চলে আসে এই জন্য দেখবেন যে যারা যারা যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন যে কোনো দিকে দেওয়া বলতে আমরা যা বুঝি সময় সম্পদ শ্রম মেধা যা কিছু বেশি দিয়েছেন তারই কিন্তু একটা বড় ফিতনা আছে তারই কিন্তু একটা ভয়ঙ্কর পসিবিলিটি আছে যে সে সেটাতে ফিল করবে তাই না মানে আরব দেশে তারা আহ মানে মানুষকে এক সময় অভিশাপ দেওয়ার জন্য বলতেন যে আল্লাহ তোমাকে অফরন্ত দেন এবং তোমাকে একটা স্বাস্থ্য দেন এটা বলা মানে হচ্ছে একটা অভিশাপ দেওয়া যে তুমি তো ফেরান হয়ে যাবে তখন আর তোমার আল্লাহর দরকার হবে না তুমি আল্লাহকে চিনবা না এইভাবে তারা একজন আরেকজনকে অভিশাপ দিতেন মানে এটা আমরা দিব না আমি বলতেছি না যে আমাদের দেওয়া উচিত বা দিবো আমরা সেটা না কিন্তু বলতেছি যে এইভাবে তারা দিতেন মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং এটা ছিল যে যখন মানুষের নিরোগ স্বাস্থ্য হয় এবং অফুরন্ত ধন মানুষ আস্তে আস্তে মনে করে যে সে সেলফ সাফিসিয়েন্ট তার আর আল্লাহর দরকার নেই এবং সে ওই পরীক্ষাটা হেরে যায় যে পরীক্ষার জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছেন যাই হোক আবার আসি আমরা ফিরে আল্লাহ বলতেছেন আমি তোমাকে পাঠাইছি রাসুলকে বলতেছেন তোমাকে পাঠাইছি কেবলমাত্র পরীক্ষা করার জন্য এবং তোমার মাধ্যমে অন্যদের পরীক্ষা করার জন্য অ্যান্ড আই হ্যাভ রিভিল টু ইউ এ বুক দ্যাট ইজ নট ওয়াস অফ উইথ ওয়াটার আমি তোমার কাছে এমন একটা কিতাব নাজিল করছি যেটা পানি দিয়ে ধুয়ে ফেলা যায় না মিনিং যদি এটা কালি দেওয়া লেখা হইতো বা অন্য কোনো খালি মেটেরিয়াল জিনিসের উপর থাকতো সেটা কোনো না কোনো ভাবে নষ্ট হয়ে যেত ধোয়া হয়ে যেত বা কালিটা ডিফেসড ডিফর্মড হয়ে যেতে পারত ইউ রিসাইটেড বোথ ওয়েক ইউ আর স্লিপ তুমি এটা জেগে থাকা অবস্থায় ই করো ঘুমন্ত অবস্থায় এটা তেলাওয়াত করো আপনি জানেন যে নবী পয়গম্বর তাদের ইটা তারা তাদের কনশাস মানে তাদের চেতনা যেটাকে আমরা বলি বা অনুভূতি সেটা জেগে থাকে ঘুমাইলেও এবং অনেক এবার আমাদের ভেতরে দেখবেন অনেকে ঘুমাই সে চোখ বুজে আসে বা আধা ঘুমে সে কোরআনের ই জপে যাচ্ছে বা তার লেসনটা সে করে যাচ্ছে বা রিসাইট করতেছে সে রিভাইজ দিতেছে এরকম দেখবেন অনেক মানুষকে দেখতে পাবেন নিজেরাই যাই হোক তো এটা এখানে একটা বড় কথা হচ্ছে যে আমাদের আমরা তো বলছি আপনাদের গতদিনে বলে বললাম যে আবুকর জাকারিয়া ভাই যে সবুজ উদ্যোগ বের করছে এটার প্রথম যে এডিশনটা ওটাতে কিন্তু বেশ কিছু ফন্ট ফেটে গেছিল ফন্ড ফেটে যাওয়া যারা আইটির কাজ করেন বা কম্পিউটার জ্ঞান রাখেন তারা বুঝতেছেন যে ওই ফাইনাল ছাপা ছাপা হইতে গিয়ে ফন্টটা ভেঙে গেছে বা ফন্টটা এক জায়গাটা আরেক জায়গায় চলে গেছে তো এটা তো একটা বড় এটা আমরা সাথে সাথে যখনই আমরা বুঝলাম তখনই বাকিগুলার সার্কুলেশন বন্ধ করলাম বন্ধ করে আমরা স্টিকার বানাইলাম বানায় এগুলাকে দিয়ে কারেক্ট করে দিলাম এই যে কারেক্ট করলাম কি দিয়ে কারেক্ট করলাম তিন চারজন হাফিজকে আমরা বসাই দিছি তিন চারজন হাফিজ আমাদের স্কুলের টিচার মানে ওই হাইফ সেকশনের টিচার যারা তাদেরকে বসাই দিছি তারা পটাপট মানে ভুলগুলা খুঁজে বের করলেন এবং ওই উপরে ই করে দিলেন কি বলে স্টিকারগুলা লাগায় দিলেন বা প্রথমে ভুলগুলা খুঁজে তারপরে সেই স্টিকার বানানো হলো সেই অনুযায়ী তারা পরে লাগায় দিলেন আর কি তো যাই হোক মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা প্রিন্টেড কপি অফ কোরআন এটাকে পরীক্ষা করা হচ্ছে কি দিয়ে। মানুষের মেমোরিতে যেটা আছে সেটা দিয়ে সেটা এগেনস্টে এটাকে চেক করতেছে এটা আর একটা দলিল যে কাফের মুশ্রিক অথবা মুসলমানদের ভিতরে যারা বিপদগামী তারা যে বলেন যে হাদিস লিখে রাখলে ওটাকে গ্রহণ করতেন লিখে রাখা হয় নাই দেখা যদিও লেখা রাখা হয়েছে সেটা আমরা গতদিনের ইটা যারা দেখছেন আমরা তো এটা গ্রুপে দিয়ে দিছি দেখছেন না আপনারা এইগুলা ভিডিওগুলা তো আমরা গ্রুপে দিয়ে দিছি যে সেমিনারটা হলো আমাদের হাফ হাফ ডে লং সেমিনার যেটা হলো সুন্নার অপরিহার্যতা নিয়ে সেখানে দেখছেন না মানে সেখানে ওয়ান অফ দ্য মেইন আর্গুমেন্টস মানে লিখে রাখা তো অবশ্য হইছেই কিন্তু তারপরেও আরো একটা বড় আর্গুমেন্ট হচ্ছে যে ইসলামে বা ইসলামী ধর্মতত্ত্বে কোনো কিছু প্রিজার্ভ করার জন্য এটা লিখে রাখাটা শর্ত না সেটা বাই হার্ট জানাটা এবং অনেকের জানাটা এনাফ হাদিস যেরকম মানে কোরআন যেরকম অনেক হাফিজরা জানতেন সেটা এনাফ কোরআন লেখে রাখার প্রশ্ন তখনই আসছে যখন বড় সংখ্যায় হাফিজরা একটা যুদ্ধে মারা গেছিলেন তখন সাহাবিদের মাথায় বিশেষ করে ওমর আলী মেন সিম সাহাবি যারা ওমর আলীকে কনভিন্স করছেন যে এটা দরকার প্রথমেই তো উনি না বলছেন প্রথমেই যখন ওমর এসে বলছেন যে আমরা আমরা এটাকে কম্পাইল করা দরকার কোরআনকে এবং এটাকে একত্রিত করে প্রিজার্ভ করা দরকার প্রথমেই উনি না বলছেন আবুকরা দিলেন না বলছেন কেন নবী যেটা করেন আমরা সেটা করব কেন খুব কমন লজিক ছিল তাদের কাছে নবী যে কাজটা করেন নাই আমরা সেটা কেন করব তারপরে তাকে বোঝাইছেন যে আমাদের অনেক হাফেজ মারা গেছেন ইয়ামার যুদ্ধে তারা বড় সংখ্যায় মারা গেছেন কমে গেছে হাফেজের সংখ্যা এখন তো ভয় হইতেছে যদি কেউ এমন কিছু হারায় যায় বা ই হয়ে যায় যাই হোক তারপরে কনভিন্স হয়ে আবুকরা দিলেন পরে রাজি হয়েছেন কিন্তু এই এই লেখার তাড়নাটাই আসছে যখন মেমোরাইজ করা লোকের সংখ্যা কিছুটা কমে গেছে বা তারা নিহত হয়েছেন তখন তাহলে আমরা বুঝবো যে আমাদের মেইন ইটা কিন্তু পর্যন্ত তখনও এবং এখনো ইটা হচ্ছে মেমোরাইজ যারা তাদের উপর তার হচ্ছে মেইন প্রিজার্ভ করার ওয়ে যেটা কেমত পর্যন্ত টিকে থাকবে সারা দুনিয়া মানে হই হইতে পারে না যে কোনো একটা কাফের কাফের দেশ বা কাফেরদের দখল করা কোনো একটা অঞ্চলে সব কোরআন পড়ায় ফেললো বা সব কোরআন নষ্ট করে ফেললো তারপরেও দেখবেন যে এটাকে নিশ্চিন্ন করা যাবে না এটাই আল্লাহ বলতেছেন এইভাবে ছিঁড়ে ফেলা যায় অফ উইথ ওয়াটার মিনস দ্যাট ইট ইজ প্রিজার্ভ ইন দ্য হার্টস অফ ম্যান্ড দ্যাট ইট ক্যানট বি ওয়াইপড অফ ইরেজড অট ডেস্ট্রয়েড যেটা আমি বললাম আর কি আপনাদেরকে সেটাই উনি বললেন আমি এমনি গল্পের সঙ্গে বললাম উনি ওনার ভাষা এখন পড়লাম ইনস্টেড ইট উইল রিমেন আনটিল দ্য এন্ড অফ টাইম একদম ই পর্যন্ত থাকবে এটা কেয়ামত পর্যন্ত থাকবে এই কথাটুকু হচ্ছে এই এখন যে কথাটুকু পড়লাম এই কথাটুকু হচ্ছে ইমাম নববীর সহি মুসলিমের যে ই সহি মুসলিম মুসলিমের যে এক্সপ্লেনেশন আপনারা জানেন যে বুখারির সবচেয়ে ফেমাস এক্সপ্লেনেশন যেটা হচ্ছে ফাথুল বাড়ি ওইটা হচ্ছে ইমাম এবং হাজির আল আসকালানি তার একইভাবে মানে আপনার এটাকে বলি বা ব্যাখ্যা যেটা বলি সেটা হচ্ছে ইমাম সেটা সত্রখণ্ডের দুইশো চার উদ্ধৃত করছেন যেটা আমরা পড়লাম এই মাত্র আসেন আমরা একটু আগাই এরপরে হচ্ছে বলতেছেন একটা আয়াত কোট করতেছেন আবার যে আহ আল্লাহ আল্লাহ নিজেই কোরআনে বলছেন যে এটা এটা যে ইজি টু রিমেম্বার বা সহজ আল্লাহ যে সহজ করে দিয়েছেন সহজ কোন সেন্সে করছেন এই সেন্সে যে একটা আজামির লোক যে হয়তো পসিবলি একটা শব্দ না বুঝতে পারে আমাদের দেশে যে ট্রেনটা আছে যদিও এটা আমরা সাপোর্ট করি না একেবারে গেদা বাচ্চাদেরকে হিফস করানোর এটা ঠিক না আসলে এটা ঠিক না এটা নিয়ে আছে অনেক কথা আছে আমরা পরে অন্য সময় আমরা এটা নেই করব তো আলাদাভাবে কথা বলবো যদি আমাদের সুযোগ হয় তো যেটা বলতেছি যে একটা অক্ষর বোঝে না হয়তো কিন্তু করে ফেলছে এই যে ইজি অফ ইজিনেস এটা এটা কোথাও একটা একটা ব্যাপার মিরাকল বলা হয় পুরা কেন অলৌকিক এটা উত্তর যদি দিতে যান কখনো তখন এটা একটা পয়েন্ট করবেন অলৌকিকতা কিসে কোরআনের এটা একটা জিনিস যে এটার ভিতরে নিশ্চয়ই এমন কোন বিন্যাস আছে বা এমন কোন একটা স্ট্রাকচার আছে যেটা জন্য এটা ইজি টু মেমোরাইজ এই ছয় হাজার প্লাস ছয় হাজার তিনশো রাফলি তিনশো সামথিং বা দুইশো সামথিং এই এতগুলো আয়াত মানুষ মনে রাখে বা এই যে পৃষ্ঠা তাই না ছয়শ চব্বিশ পৃষ্ঠা বোধ হয় এখন এই যে ইগুলো আপনার ছয়শো চব্বিশ বা ছয়শো ছয়শো সাত পৃষ্ঠার তফাত আছে আর কি দুইটা ছাপার ভিতরে ছয়শো চব্বিশ বা এই ধরনের কোনো আমি আমি শিওর না তো যাই হোক এটা এত ইম্পর্টেন্ট কিছু না তো এই এত পৃষ্ঠার কোরআন যেটা ছয়শো প্লাস পৃষ্ঠার যেটা হ্যাঁ ছয়শো চার না তাহলে চার আর এগারো হবে আর কি সাত পৃষ্ঠার মধ্যে তফাত আছে একটা চার একটা এগারো ছয়শো চার এবং ছয়শো এগারো এরকম যাই হোক তো দুইটা ছাপা আর কি দুইটা দুই ধরনের প্রিন্ট আছে সৌদি আরব থেকে যেটা পারে তার ভিতরে দুইটা নাম্বার আছে পৃষ্ঠার আর কি তো এই এত এত বড় একটা ই মাথায় রাখা একটা অক্ষর না বুঝে নিশ্চয়ের ভিতর একটা একটা বিন্যাস আসে বা একটা গাঁথনি আছে বা একটা স্ট্রাকচার আছে যেটার জন্য এটা ইজি হয় মানুষের কাছে তো এখানে বলতেছেন এই লেখক মেনি পিপল থ্রুআউট হিস্ট্রি হ্যাভ সাকসিডেড ইন মেমোরাইজিং দ্য এন্টার কোরান দে ভের এবল টু ডু সো বিকজ আল্লাহ মেড হি স্পিড ইজি ফর হিউম্যান বিংস টু রিমেম্বার বলে এই সুরা কামার এর সতেরো নম্বর আর একটা

এখান থেকে নাসিয়া নিবে আল্লাহ প্রশ্ন করছেন এটা এটা চারটা আয়াতে বোধে আছে সুরা কমারে একই কথা আর কি ফাহাল মিন মুদাকির কথাটা বলে চারটা চারটা জায়গায় আছে সম্ভবত আমি শিওর না বাট রিপিটেড আয়াত এটা একটা যাই হোক এইটুক এই অংশটুকু রিপিটেড সাম নন মুসলিম মুসলিম মাইট নট কমপ্লেন্ট হাউ দ্য কোরআন ইজ ইজিয়ার টু মেমোরাইজ দেন এনি আদার বুক নন মুসলিম যারা তারা হয়তো এটা রিয়েলাইজ করবে না যে এটার ভিতরে আহ এটার ভিতরে আজকের স্কোপে হবে না এটা এটা আপনি তো কি চিনেন তার সাথে আলাপ করেন তার ছেলেরা তো অনেক বয়সে হিপস করছে আমি মুস্তাফা ফয়সালকে বলতেছি এটা আজকে কথা বলার স্কোপ হবে না অনেক বড় বিষয় কথা বলার তবে আমাদের স্কুলের যে ই হবে সেদিন হয়তো আমি আপনাকে আমাদের স্কুলের ওই গার্ডেনদের নিয়ে একটা বড় ধরনের ই হবে আমাদের কি বলে একটা অনলাইন প্রোগ্রাম হবে যেখানে আমরা তাদেরকে এক্সপ্লেন করব যে আমরা তো অনেক ধরনের ট্রায়ালের ভিতর দিয়ে আসলাম এই পর্যন্ত তো হিপস দিন শিক্ষা কোরআন শিক্ষা আরবি ল্যাঙ্গুয়েজ সব মিলায় আমরা আমাদের অনেকের মিলিত অবজারভেশন সেখানে আমার মেয়ে আছে যে সদের থেকে একটা হিফসের ইনস্টিটিউট চালায় আমার ছেলে ছেলের ইনপুট আছে তারপরে ইসের নাহিদের ইনপুট আছে যে আরবিক ল্যাঙ্গুয়েজের ই করে এই সবাই ইনপুট গুলাকে আমরা সামারাইজ করে গার্ডেনদের সামনে কিছু কথা বলবো সেদিন না হয় আমার মনে থাকলে আমি আপনাকে ইনভাইট করব আর আসলে চ্যাটে একটু ডিস্ট্রাকশন হয় এই ধরনের ইগুলা এই যে এটা তো পড়তে গেলেই আমার কিন্তু মাল্টিটাস্কিং হয়ে যাচ্ছে সুতরাং আমরা লিংক ছাড়া অন্য জিনিসগুলো আমরা অ্যাভড করব হালাকা চলাকালীন সময় চ্যাটেল দেখছে লেখাটাকে আমরা অ্যাভয়েড করব ইনশাল্লাহ লিঙ্ক গুলা ধরেন আমি তাকেও দেখি না মানে লিঙ্ক চোখে পড়লে এত চোখটা সরাই ফেলতে পারি কারণ লিঙ্ক তো আর কোনো বক্তব্য না লিঙ্গুলে দেওয়া হয় যে এই হালাকা চলতে চলতে অনেকে নতুন থাকেন তারা হয়তো নতুন আসছেন তারা অনেক কিছু জানেন না বা অনেক কিছু কোথায় পাওয়া যাবে সেটা জানেন না সেই হিসাবে আমরা লিঙ্গুলা শেয়ার করি বা আমাদের আছে দুই একজন ভাই যারা আমার কথাই আসলে আমি তাদেরকে রিকোয়েস্ট করি অনেক সময় তাহিনকে বা পুলককে বা এই ধরনের যারা যাদের খাতের কাছে থাকে রেফারেন্স তারা দিয়ে দেন সেটা আলাদা জিনিস তবে প্রশ্ন সাজেশন বক্তব্য এই ধরনের জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা অ্যাভর্ড করবো চ্যাটে ই করা কারণ এটা আমার জন্য একটা ডিস্ট্রিকশন হয় এটা বেশি ওঠে স্ক্রিনের উপরে তো এটা আমরা ইনশাল্লাহ অ্যাভয়েড করব যাতে আমি আমি আমার ব্রেন বোধ স্লো মাল্টিটাস্কিং করতে পারি না সেটাও একটা জিনিস আজকালকে ছেলেরা এটা খুব করতে পারে ভিডিও গেম খেলতে খেলতে বাবার সাথে কথা বলতে পারে আমি সেটা পারি না আর কি মানে সেই রকম মাল্টিটাস্কিং নাই আমার মাথায় বা মাথাটা ওইরকম উপযুক্ত না আর কি উপযোগী না

উইথ হুইচ কোরআন ইজ মেমোরাইজ হাও মানে কিভাবে এটা জানে না কিভাবে আসলে আমিও বলতে পারবো না কিভাবে এটা কেউ বলতে পারব না এটা এটাই বললাম যে এইসব রহস্যজনক মানে আল্লাহর আল্লাহর ডিজাইন আছে আল্লাহর ডিভাইন ডিজাইন আছে যে জন্য এটা ই করা এটা এটা হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো না কেন মুখস্থ ইজি আর কেউ কেউ গবেষণা করে হয়তো কিছুটা বলতে পারেন যে আচ্ছা এই জন্য বা জন্য কিন্তু আসলে সেগুলা সবই কনজেকচার হবে আসল রহস্য নিশ্চয়ই আল্লাহর কাছে এবং সেটা আল্লাহ আল্লাহই জানেন সবচেয়ে ভালো Some Muslims are able to 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 read a page of the Quran only once or twice. And though they are not known for any exceptional ability to retain knowledge, that is all they need to commit it to memory. খুব এক্সেপশনালি ইন্টেলিজেন্ট না তারা হয়তো কিন্তু তারপরে একবার বা দুইবার পরে তাদের মুখস্থ হয়ে যায় এমন অনেক মুসলিম আছেন কিন্তু তারা এমনি কিন্তু আউটস্ট্যান্ডিং মেধার তা না কিন্তু

ওই অনেকের সুন্দর সুন্দর তেলাওয়াত যেগুলো আমি এখন বুঝেছি যেগুলো আসলে বাচ্চাদের শোনানো উচিত না কারণ ওই তেলাতে একটা গানের একটা মানে লাহান যেটাকে বলে বা গানের একটা ই আছে যেমন আব্দুল সামাদ বাসিদ বা এই ধরনের যারা আছেন সুর করে যারা বেশি সুর করে যারা পড়েন তাদের তেলাও তো আসলে বাচ্চাদের শোনানো উচিত না এটা আরেক ধরনের একটা অ্যাডিকশন হয়ে যায় বাট যাই হোক তখন আমাদের জ্ঞান তো ছিল না আমি বলতেছি দুই হাজার দশ কথা তো আমি দেখছিলাম যে ইয়াহিয়া তো তখন ছোট একেবারে কোলের এহে জন্ম হয়েছে দুই সালের শেষের দিকে এই এই মাসে এই যে ওর তো জাস্ট চোদ্দ শেষ হইলো আর কি ছাব্বিশ তারিখে ওর চোদ্দ বছর হইলো তো হ্যাঁ তেইশ তারিখে ও সরি তেইশ তারিখে ওর ই হইলো আপনার কি বলে চোদ্দ বছর হইলো তো ইয়াহিয়া দেখতাম যে ওই ছোট্ট একদম মানে একবারে লিটারালি ন্যাংটা আর কি সেই সময় সে ওই আবদুল এই আব্দুল বাসিতের তেল শুনে শুনে ঝুঁকে ঝুঁকে হাক্কা আল হাক্কা মাল হাক্কা বলতেছে বা ই করতেছে শুনতে শুনতে হয়ে যাচ্ছে তো এরকম আর কি যাই হোক মানে কিন্তু একটা অক্ষর তো সে বোঝে না সে তো কোনো অক্ষরের অর্থ বোঝে না বা কোনো কোনো শব্দের অর্থ বুঝতো না বা জানতো না সেটা বলতেছে আর কি তো যাই হোক এরপরে বলতেছেন যে দিস স্পেশালি দ্য কেস অফ দোজ হু আন্ডারস্ট্যান্ড দ্য হু

কয়েকটা ওয়ার্ডের বেশি তার যারা বোঝেন না ফিউ ওয়ার্ডস অফ দ্য কোরআন আমি স্কিপ করে করে একটু পড়তেছি কিন্তু তারা পুরাটা মুখস্থ করতে পারেন এবং মুখস্থ করছেন এরকম আমাদের দেশে লক্ষ লক্ষ আছেন ইট ইজ ডিফিকাল্ট টু ইনিউমারেট দ্য নাম্বার অফ মুসলিমস দ্যাট হ্যাভ মেমোরাইজ দ্য এন্টার কোরআন আমরা নাম্বার গোনাটা খুব মুশকিল কারণ এতই ছড়াই ছিটে আছে সারা দুনিয়াতে এবং খুবই ইনসিগনিফিকেন্ট আপনার আপনার মনেই হবে না যে এই লোকটা হাফেজ মানে আমি বলতেছি ইজিপ্টের কথা সুদানের কথা এইসব দেশগুলোর কথা ইজিপ্ট সুদান সোমালিয়া আপনি দেখবেন পান দোকানদার সে আপনারা পুরা শোনাই দিবে কোরআন সেট করে বা তার তেলাওয়াত দেখবেন যে আপনি জীবনে যত তেলাওয়াত শুনছেন তার চেয়ে বেটার আর কি এরকম অনেক আছে এই দেশগুলো বললাম যেগুলো ইজিপ্ট সুদান এবং সোমালিয়া এইসব দেশগুলোতে মরিসানিয়া আরেকটা দেশ হঠাৎ মনে হলো আর কি আর সৌদি তো সৌদি কথা বললাম না কারণ সৌদি তো একদম রিয়েল সেন্সে তাদের মাদার টাং মানে অন্যদের তো রিয়েল সেন্সে মাদার টাং না মানে তাদের দেশে তো অন্যভাবে গেছে মানে আমরা তাদেরকে এক্সটেন্ডেড অ্যারাব মূল মানে এরাব দুনিয়া বলি আরব দুনিয়া বলি এই সব দেশগুলো যেগুলো নাম বললাম কিন্তু আসলে তো তারা পিওরলি আরব দেশ না আর কি উই নো দেয়ার আর গ্রেট যেমন ধরেন আপনার তাদের ভিতরে যারা একটু সেকুলার বা যারা একটু তাগুত টাইপের মানে অনুসারী বা বা যারা তারা অনেকেই ফেরাউনের বংশধর বলতে খুব ই ফিল করে প্রাউড ফিল করে আলজেরিয়ানের মরক্কর আলজেরিয়া মরক্কের লোক দেখবেন তারা নিজেদেরকে বারবার বলতে বারবার বি ই দিয়ে আর কি বারবার একটা জাতি ছিল জাতি জাতিগোষ্ঠী ছিল সেটা বলতে তারা প্রাউড ফিল করে এরকম কি লোকজন আরবেন আরব না আরকি আচ্ছা বিনোদ্রেট মেনি অফ দেম এজ হাজ বিনুট হিস্ট্রি বাট দ্যাক্ট নাম্বার উই ডু নট নো এটা বলতেছেন হাফ ইস নাম্বার এটা সত্যি কথা এক্স্যাক্ট নাম্বার বলা খুব মুশকিল এবং এটা তার কোনো কোথাও গোনা হয় না বা এগুলা অনেকখানেই অনেক জায়গাতে এগুলা কোনো টেবুলেশনও নাই কোনো নাম্বারও নাই কোনো রেকর্ডও নাই কোনো ফর্মাল ইনস্টিটিউট ছাড়াই শিখতেছেন ফর্মাল বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন আমাদের দেশে কই মাদ্রাসাগুলো আনটেল ভেরি রিসেন্টলি এটা তো কোনো সিস্টেমের ভিতর ছিল না তারা কেয়ারও করতো না এবং ঠিকই ছিল তাদের স্ট্যান্ডটা এই ব্যাপারে ঠিকই আছে মানে আমরা দিন শিক্ষা করবে এটা সার্টিফিকেট অরিয়েন্টেড হইতে হবে কেন আনফরচুনেটলি সেটা এখন চেঞ্জ হয়ে গেছে সেটা আলাদা একটা বিষয় অলটুগেদার একটা সিরিয়াস ম্যাটার টু ডিসকাস যে এটাকে ঠিক হইলো কি ঠিক হইলো না তারা যে এখন এই সার্টিফিকেটেড মানে ইসে চলে আসলো সার্টিফিকেটের জ্ঞানের ভিতরে আসলো বা সার্টিফিকেটের ইসের ভিতরে আসলো এটা ঠিক কি না ঠিক সেটা নিয়ে আলাদা একটা বিতর্ক চলতে পারে বা আলাদা একটা রিজনিং চলতে পারে সেটা আলাদা জিনিস যাই হোক এরপরে এরপরে আল মাওয়ার্দি যাকে বলা হয় ইমাম আবুল হাসান আল মাওয়ার্দি তার একটা

অশিক্ষিত বা কানে শোনে না এইরকম মানুষ এইরকম মানুষও কোরআন মুখস্ত করছে বা করে করে থাকে মানে এইটা মানে অনেক সময় আমাদেরকে বলা হয় আমি অনেক সময় বলি যে কোরআন অনেকে আমরা বলি যে কোরআন তো একটা মেরাকাল কোরআন একটা অলৌকিক কিতাব অলৌকিক গ্রন্থ গ্রন্থ কেন যখন বলা হবে তখন ওয়ান অফ ফার্স্ট আসবে এটা মাওয়ারদি বলছেন যে প্রথম একটা পয়েন্ট আসবে যে এই যে মানুষ একটা অক্ষর একটা শব্দ না বুঝে অনেক সময় শুনতে পায় না সে বা অন্য এম্পার্ড সে চোখে দেখে না হ্যাঁ চোখে দেখে না অন্ধ অনেক হাফেজ আছেন না আছেন অনেক আসেন তারপরেও সবাই সবাই যে যেটাকে মুখস্ত করতে পারতেছে এই পয়েন্টটা এই করছেন এবং বলতেছেন যে এইভাবে আল্লাহ এটাকে সব সকল কিতাবের চেয়ে সুপিরিয়র একটা অবস্থান বা শ্রেষ্ঠতর বা ই করছেন শ্রেষ্ঠতম করছেন সব কিতাব বা সকল অন্যান্য যত আসমানি কিতাব ছিল সেগুলার চেয়েও এবং আর একটা ব্যাপারে আরো কোরানের ভ্যারিয়াস ই আছে মিরাকল যেগুলা যেগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন আমার কাছে একটা বই আছে আমি তো বলছিলাম বোধহয় আপনাদেরকে যে কোরানের মিরাকল নিয়ে একটা বই আছে যেখানে ধরেন যেখান থেকে আমি বলি যে যে সুরাল আহাবের কথাটা আনছেন উনি ওইখানে যে সুরাল আহাব ইটস সেলফ একটা মিরাকাল কোরআনের একটা একটা অলৌকিক ইসের অংশ যেখানে উনি বলছেন যে আল্লা আল্লাহ তাকে জাহান্নামী ঘোষণা করার পরে সে বৎসর দশক বেশি ছিল আবুল আহাব সে আল্লাহকে ইসলামকে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে দিতে পারতো মিথ্যা মিথ্যা বলতে পারতো যে আমি ইসলাম গ্রহণ করলাম আমি হেদায়েত আমার হেদায়ত হয়েছে বা হেদায়ত লাভ করছে আমি তাহলে কোরআনের এই ভবিষ্যৎবাণীটা মিথ্যা হয়ে যেত কিন্তু সেটা তার মুখ দিয়ে বের হয় নাই সে দীর্ঘ দশ বছর বেঁচে ছিল কিন্তু তার মুখ দিয়ে কথাটা বের হয় নাই এই ফন্দিটাও তার মাথায় আসে নাই যে এটা করলে তো আমি ইসলাম ধর্মটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারি এরকম আর কি কোরআনের কোরআনার নিয়ে পড়াশোনা করেন অনেক কিছু আসে তারপরে কয়েকটা যেগুলো ইজি এগুলো আমাদের জানা উচিত যদি আমরা দায়ী হই বা দায়ী হওয়ার চেষ্টা করি যে অন্তত কেন মিরাকেল এটা তো আমাদের জানা উচিত যে কোনো জিনিস মানে ইসলাম সুপিরিয়ার রিলিজিয়ান আমি ওই দিন শিটং গেছিলাম দুই দিনের জন্য শিটং একটা প্রোগ্রামে আমি বলতেছিলাম যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলি আমি বলেন তো কেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তো এই বিটিং বুশ আর কি মানে এটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না যে কেন শ্রেষ্ঠ ধর্ম না মানে এইগুলো আমাদের জানা উচিত মানে কিছুটা হইলো জানা উচিত যেমন ধরেন ইসলাম কারণ শ্রেষ্ঠ ধর্ম এটার একটা প্রথম পয়েন্ট যেটা আসবে সেটা হবে যে আর সকল ধর্ম বা দিন কোনো না কোনো ফর্মে ক্রিয়েটেড বিংস বা সৃষ্ট বস্তুর ইবাদত করে পূজা করে অর্চনা করে উপাসনা করে ইসলাম হচ্ছে একমাত্র দিন যা কেবলমাত্র আল্লাহর উপাসনা করে বা ইবাদত করে উইদাউট করতে বলে আপনাকে উইদাউট এক মাইক্রন কোথাও শরিক করা ছাড়া যে জন্য ইসলাম এর সিনোনিম হচ্ছে তহিদ তহিদের সিনোনিম হচ্ছে ইসলাম আপনি দেখবেন সৌদি আগে আগে বলছি আমি আবার বলতেছি সৌদি আরব থেকে প্রকাশিত কিতাবগুলা বা বইগুলা যেগুলো আমরা ইংরেজিতে পাই ট্রান্সলেশন যেগুলো সেগুলো তো দেখবেন যে যখনই তারা ইসলাম বলতেছেন যখনই তারা দিন বলতেছেন যখনই তারা এই ধরনের ব্যাপার বলতেছেন তখনই ব্যাকেটে লিখতেছেন তহিদ বা ইসলামিক মনোথিজম তো এই এই যে ব্যাপারটা এটা এটা একটা ইউনিক ব্যাপার কিন্তু যদিও যদিও জুডাইজম সবই তাই হওয়ার কথা ছিল ওগুলো তো মনোথিস্টিক রিলিজিয়ন ছিল অরিজিনালি কিন্তু তা তো আর নাই এখন আমরা এই ফর্মে এখন যা আছে তার কথা বলতেছি আর আচ্ছা এরপরে বলতেছেন যখনই কোনো একটা সুযোগ হইতো তখনই নবী সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবীদেরকে কোরআন মুখস্থ করার জন্য উৎসাহিত করতেন তারপরে বলছিলেন ইন ফ্যাক্ট ইন ভেরিয়াস ওয়েজ হি ট্রিটেড পিপল डिफरेंट बेस्ड অন डिफरेंटলি बेस्ड ऑन হাউ मच কোরআন দে হ্যাড কমিটেড টু মেমরি এবং এপরে আমরা দেখব যে শুধু মেমোরি না কোরআনের জ্ঞান কার বেশি কোরআন কে বেশি মুখস্থ করছেন কোরআনের উপর কে বেশি প্রতিষ্ঠিত এইসব দিয়ে কিন্তু ট্রিটমেন্টটা ভ্যারি করতো তার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে উনি এটাকে একটা ইয়ারস্টিক বানাইছিলেন বা এটা এটার ভিত্তিতে মানুষকে অগ্রাধিকার দিতেন যেমন যে আর্মি ব্যানার পতা কাটা কার হাতে দিবেন মানে কোন একটা জায়গায় এক্সপিডিশন বা কোন একটা জায়গায় অভিযানে যাচ্ছে তার আর্মি বা যাচ্ছে তখন কে পতাকা বহন করবে সেটা যার বেশি কোরআন দেওয়া তাই না সম্মান দেওয়া অন দা বেসিস অফ কে কতটুকু কোরআন জানেন বা কতটুকু কোরআন মুখস্ত সেটার উপর বেস করে একটা প্রেফারেন্স দেওয়া বা একটা ই দেওয়া আনফর্চুনেটলি আমরা এগুলো বোঝার আপনাদের অনেকেরই সময় আসে তাড়াতাড়ি করে আপনারা সেই সময়টাকে ইউটিলাইজ করতে পারেন এগুলো ভালো করে বোঝার আগে আমাদের জীবনের সময় মেজর সময়টা বের হয়ে গেছে আসলে তাই না কিন্তু আমাদের আসলে উচিত ছিল কি আমরা গতদিন কি পড়ছি বাবা মারা বাবা মাদের উচিত প্রাথমিক ভাবে শিক্ষা দেওয়া তার মানে সেই রকম যোগ্য বাবা মা হইতে হবে আনফর্চুনেটলি আমরা সেটা ছিলাম না আমাদের ছেলে সেটা হয়তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা সেটা ছিলাম না তো আপনারা যারা এখন এখন উঠতি বয়সের বাবা মা তারা চাইলে এই ক্যাপাবিলিটিটা হাসিল করতে পারেন আমরাই আমাদের ছেলে মেয়েদেরকে প্রাথমিক কোরআন শিক্ষা দিব বাসায় ঘরের ভিতরে এটার ফজিলত সম্বন্ধে আমরা পড়তেছিলাম গতদিন বা আগে পড়ছি অন্যান্য অন্য একটা হালাকায় পড়ছি এই এই সিরিজেরই অন্য হালাকায় পড়ছি আমরা তো সেটা সেটা আমরা আমরা বদলেছি বৈশেন্সে কিন্তু আপনারা হইতে পারেন এখন যাদের বয়স কম তারা চাইলে এখনই সেই যোগ্যতাটা অর্জন করতে পারেন যাতে আপনাদের ছেলে প্রাথমিক কোরআন শিক্ষাটা আপনারা দিবেন আচ্ছা তো বলতেছেন যে অলসো ইফ ই সেন্ট আউট এ মিলিটারি ইউনিট হি উড অ্যাপয়েন্ট এজ এস লিডার দ ওয়ান হু হ্যাড দ্য মোস্ট দ্য মোস্ট কোরআন মেমোরাইজড মানে বেশিরভাগ মানে কোরআনের সবচেয়ে বেশি ই যার আছে যার মুখস্থ আছে তাকে দিয়েছেন আর কি সেই লিডার হিসাবে সিপাশালার হিসাবে অ্যান্ড মোস্ট মুসলিমস নো দ্যাট দ্য ইমাম অফ ফর প্রেয়ার শুড বি দ্য পার্সন হু নোজ মোস্ট অফ মোস্ট কোরআন এখানে কিন্তু নোজ বললেন এখানে কিন্তু মেমোরাইজ বলেন নেই নোজের ভিতরে কি আসবে তাজবিদ আসবে শুদ্ধভাবে উচ্চারণ করা আসবে অর্থ বোঝা আসবে এবং মুখস্ত আসবে সব কিছু আসবে ইভেন ওয়েন সার্টেন কম্পেন দ্য প্রফিট ট্রিটেড দ্যাম ডিফারেন্টলি বেসড অন দেয়ার নলেজ অফ দ্য কোরআন যখন ইরা ইরা সাবিরা মারা গেছেন তখন এই কোরআনের জ্ঞানের উপর ভিত্তি করে তাদেরকে কবর দেওয়া হবে যেটা ওখানে একটা প্রেফারেন্স দেওয়া হয়েছে আমরা আমরা পড়বো সেটা দেখবো ইনশাল্লাহ এরপরে আমরা পরে পড়বো ইনশাল্লাহ এটা ডিটেলস এরপরে আমরা জানি যে কোরআনকে মহর হিসাবে বা ডাউরি যেটা মাহের বলি যেটাকে আমরা দেন মহর বলি না সেটা হিসাবে কোরআনকে আছে যেটা বা যে যে মুখস্ত আছে সেই মুখস্ত যেটুকু আছে সেটুকু হয়েছে আদারওয়াইজ কি হইতো এটা গোল্ড সিলভার এরকম জিনিস হইতো সেটার জায়গায় এটাকে ট্রিট করা হয়েছে যে এখানে বলতেছেন যে ইফ এ ম্যান ডিড নট হ্যাভ এনি ওয়েল টু গিভ টু হিজ ওয়াইফ টু বি

এই শিক্ষা দেওয়ার যদি একটা মূল্য ধরি আমরা সেটাকে তার মোহরানা হিসাবে কনসিডার করা হয়েছে তো যাই হোক এটা ছিল এই হেডিং এর আপনার এই হেডিং এর ইন্ট্রোডাকশন আমরা এখন এই এর এর তিনটে চারটে ই আছে তিনটা ই আছে আবার তিনটা পয়েন্টস আছে আলাদা আলাদা তিনটা দিক ই করবেন এটার ভিতরে দ্য ভার্চুস অফ মেমোরাইজিং দ্য কোরআনের ভিতরে তিনটা অংশে আলোচনা করবেন প্রথম অংশটা হচ্ছে দ্য হাই র্যাঙ্কিং অফ এ হাফিজ একজন হাফিজের উচ্চ মর্যাদা দ্বিতীয় অংশটা হচ্ছে এ হাফিজ ইজ প্লেস বিফোর আদার্স বোথ ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য হিয়ার আফটার এই দুনিয়ায় এবং ইসে অগ্রাধিকার পাবে হাফিজ এবং তিন নম্বর হচ্ছে দ্য ভ্যারিয়াস ভার্চুস অফ বিং এ হাফিজ হাফিজ হওয়ার কল্যাণ বা মানে অ্যাডভান্টেজ বা বিভিন্ন রকমের মর্যাদা বা ইত্যাদি এই সেন্সটা আসবে আচ্ছা আসেন আমরা একটু আগে একটা প্রথম ইটা দেখি কয়টা পাচ্ছে একটু প্রথম অংশটাতে আমরা একটু আমরা বইটার তিনশো বিয়াল্লিশ পৃষ্ঠে আসি আর বইটা শেষ হয়ে যাবে হচ্ছে একেবারেই কম আছে আর কি মানে দেখি আমি একটু বলে দিই আজকে কয়দিন তাহলে আপনার একটু হয়তো অনেকে টিডিএস লাগে আমি জানি আমাদের ওই ইটা যখন পড়তেছিলাম আপনার রিলিজিয়াস এক্সট্রিমিজম ওইটা যখন পড়তেছিলাম তখন ওইটা সাড়ে ছয়শো পৃষ্ঠ বই ছিল তখন শেষের দিকে আমাদের খুব অনেক দিনের পুরানো একজন বোন উনি বলতেছেন যে কেমন জানি ওনার কাছে খুব টায়ারিং লাগে মনে হচ্ছে একই ধরনের ওয়ার্ডগুলা কথাগুলা শুনতেছেন বারবার কথাটা ঠিক যে একই ধরনের কথা কিন্তু ওই বইটা ইটসেলফ হচ্ছে এমন একটা বই যেটা যদি কেউ পড়ে ইসলামের সকল সাইড যেসব নিয়ে বিতর্ক যেসব নিয়ে ফিতনা যেসব নিয়ে বিভেদ যেসব নিয়ে ভাগাভাগি সবকটা অ্যাড্রেস করা হয়েছে এবং সবকিছু হবে আমরা অনেক সময় বলি যাদেরকে আল্লাহ যাদের সময় আছে যাদের মেধা আছে যাদের যারা ইংলিশ ভালো বোঝেন মানে যেহেতু আরবিক হয়তো সবাই পারবেন না পড়তে বইটা আরবিক নাম তো আল্লাহদ্দিন মুতাইরি বলে একজন ইসের লেখা ইজিপশিয়ান একজন স্কলারের লেখা ওনার ওনার মাস্টার্সের থিসিস সেটা তো ওই বইটা পড়তে পারেন আপনারা আর নিজের পক্ষে ওইটার লেকচার গুলো আমাদের এসে লাগানো আছে সেগুলো হলো শুনতে পারেন ইনশাল্লাহ তো আসেন এখন আমরা প্রথম এসে যাই এর ভিতরে আমরা দেখলাম যেগুলা প্রথম এটা হচ্ছে দা হাই র্যাঙ্কিং অফ এ হাফিজ হাফিজের যে উচ্চ মর্যাদা সেটা নিয়ে আচ্ছা আমরা আপনাদেরকে আগেই বলছি যে আব্দুল রাজাক আল আব্বাদ তার একটা বই আছে যে বইটা আসলে আসলে এল্ডারদের মর্যাদা নিয়ে লেখা বই তো এখানে বলছেন যে কারো পাকা চুল আছে এইটা সেলফ তার একটা যোগ্যতা যে তিনি আলাদা একটা প্রেফারেন্স পাবেন সম্মান পাবেন এটা ইসলামে একটা নর কি এইটার এইটার সাথে সাথে একটা হাদিসে আসছে যে বা একটা আলোচনা এর সাথেই যে নামটা আসে সেটা হচ্ছে যে আপনার হাফেজরাও তাই পাবেন মানে জাস্ট জাস্ট হাফেজ এইটার জন্য অন্য বাকি গুণাগুণ তার পেন্ডিং রেখেও তারা একটা আলাদা প্রেফারেন্স পাবেন আলাদা মর্যাদা পাবেন বা আলাদা একটা সম্মান পাবেন আমাদের কাছে মুসলিমদের কাছে দ্য ওয়ার্ড হাফিজ ইজ এ वेल नोन টার্ম টু মুসলিমস টু নন আরব এন্ড আরব মুসলিমস অল লাইক ইট রিফers টু সামওয়ান হু হ্যাজ কমিটেড দ্য এন্টার কোরআন টু মেমরি এটা এটা আরব অনারব সবার কাছে পরিচিত এই ওয়ার্ডটা এই ওয়ার্ডের মিনিং মানে বললেই প্রথমে অন্য মিনিং মানে অন্য ক্ষেত্রেও ইউজ হইতে পারে কিন্তু প্রথমেই যেটা মাথায় আসবে সেটা হচ্ছে যে গোটা কোরআনটা মুখস্থ করছে তার কথাই বলা হচ্ছে তারপরে বলতেছেন যে বিশ্বাসীরা যখন জান্নাতে প্রবেশ করবেন তখন একজন হাফেজ স্পেশাল অনার স্পেশাল মর্যাদা লাভ করবেন যখন তিনি জান্নাতের অন্যদের চেয়ে একটা উচ্চ আসনে থাকবেন আবদুল্লাহ বিন আমারের বর্ণনায় রাসুল সাল্লাম একটা হাদিস আসতেছে দাউদের হাদিস সাহি আলবানির মতে সাহি এই হাদিসটা যেখানে আল্লাহ বলতেছেন সরি যেখানে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলতেছেন ইট উইল বি সেভ টু এ পার্সন অফ দ্য কোরআন কোরআনের লোককে বলা হবে রিসাইড অ্যান্ড অ্যাসেন্ট রিসাইড অ্যান্ড অ্যাসেন্ট তেলাওয়াত করো এবং উঠতে থাকো এসেন্ড কি উপরে উঠতে থাকো কি দিয়ে উঠবে সিঁড়ির মতো একটা ব্যাপার ধাপ বা মর্যাদার ধাপ দিয়ে উপরে উঠতে বলবেন এবং স্লোলি কেয়ারফুলি ইনউন্সিয়েটিং ইচ লেটার জাস্ট এজ ইউ ইউজ টু ডু ইন দ্য ওয়ার্ল্ড আস্তে 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 মানে ধীর সুস্থে ধীর গতিতে আমাদের দেশে তারাবির টিপিক্যাল মসজিদে আমাদের দেশে তারা না আপনি যদি কোরআনে হাফিজ হন তাহলে হয়তো অনেক সময় বুঝবেন না যে আয়াতটা কি আয়াত পড়া হলো এই স্পিডে না ধীরে সুস্থে কোরআন কোরআন শুধু বলে না নামাজের দেখবেন ধীরে সুস্থে নামাজ পড়তে হবে নামাজের রোকন ধীরে সুস্থে নামাজ পড়তে হবে আচ্ছা তো বলতেছেন যে প্রত্যেকটা লেটার যেন বোঝা যায় দেখেন

প্রত্যেকটা অক্ষর যেন বোঝা যায় এবং ধীর গতিতে ফর ইন্ডিড স্টেশন ইন প্যারাডাইস উইল বি দ্য হাইট ইউ রিচ ওয়েন you have এইভাবে শেষ আয়াত যতক্ষণ আপনার মনে যতটুকু হাফিজ আপনার তো পুরানা আপনার তো পারা জানেন বা পারা মনে আছে আপনার যতটুকু আপনি মনে ছিল বা যতটুকু জানতেন সেইটুক পর্যন্ত আপনি যাবেন এবং আপনার মর্যাদা বাড়তে থাকবে এই হাদিসটা আমি এই বইটা পড়েই প্রথম শুনছি এবং এই বইটা পড়তে পড়তেই দেখলাম জুমার খুদ্ একদিন ডক্টর সাইফুল্লাহ এই হাদিসটাই করলেন এই কোরআন পড়া দিয়ে তো যাই হোক এটা একটাই কিভাবে তাদের মর্যাদাটা বেশি থাকবে তো এইখানে কপি দেখে কোরআন পড়ার কথা আসতেছে না এখানে শুধু যারা মুখস্থ করছেন যতটুকু সেটা আসতেছে সুতরাং সেই পয়েন্ট অফ ভিউ থেকেও যদি আমাদের বয়স বেড়ে গিয়ে থাকে বা আমরা মনে করি যে পুরাটা হয়তো সেরার সময় নাই বা ওই রকমের স্মৃতিশক্তি নাই তারপরেও আমরা অ্যাজ মাচ তারপরে মুখস্ত আমরা আহ ইনশাআল্লাহ যদি আমরা জান্নাতে যাই তাহলে আমরা অন্তত একটা বেশ সাইজেবল পরিমাণ মর্যাদায় পৌঁছাতে পারবো মানে হায়ার মর্যাদায় অন্যদের চেয়ে অন্যদের তুলনায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ

এই মর্যাদা পাইতে হলে কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে মতে আলবানি বলতেছেন দিস হাদিস ইস ক্লিয়ারলি এস্টাবলিশ দ্য সুপিরিটি অফ এ পার্সন হু হেজ কমিটেড দ্য এন্টায়ার কোরআন টু মেমোরি এটা এখান থেকেই বোঝা যাচ্ছে তার মানে যে পুরাটা মুখস্থ করছে সে তো তেলাওয়াত করতে করতে শেষ ভার্স আসবে তার কোরআন শেষ হইতে যতক্ষণ লাগে ততক্ষণ সাচ ফুলফিল ফুলফিল কন্ডিশনস নেমলি কোরান তাকেও কন্ডিশন তার অন্যতম প্রধান একটা হচ্ছে সে কোরানটা মেমোরাইজ করছে জন্য আমাদের দেশে কিন্তু এটা বোঝার আগেই কোরআন মেমোরাইজ করে মানুষ সেটা তো অসুবিধা নেই পরে যদি বোঝে যে আল্লাহর জন্য এটাকে আরো ই করতে হয় না দপ যেটাকে বলে মানে রিভিশন দিতে হয় বা মুখস্ত রাখতে হয় মুখস্ত করলেই হয়ে যায় না যারা হাফেজ তারা জানেন কত কষ্ট করতে হয় প্রতিদিন তাদের রিভিশন থাকে কিছু না কিছু রিভাইস করতে হয় প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর তারা আবির সময় অ্যান্ড অন তো এইগুলা করতে গিয়ে উনি রিয়েলাইজ তার মনে সবসময় থাকতে হবে যে উনি আল্লাহর জন্য এটা করতেছেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা বলে না যে কোনো একটা ফরশিপ যদি সামান্যতম অন্য দিকে চলে যায় তাহলে কিন্তু শিখ কুফর রিয়া সব হয়ে যেতে পারে বড় শিখ ছোট শিখ কুফর সবকিছু হতে পারে সামান্য যদি অন্য দিকে চলে যায় তো যাই হোক এটা মনে রাখার ব্যাপার যে কেবল মাত্র আল্লাহর জন্য আমাদের সোসাইটিতে আমরা দেখি এমন এমনকি ইসলাম ইসলাম ইসলামিস্ট যারা তাদের ভিতরে দেখি অনেকেই এটা বলতে ভালো শোনাবে বলতে ভালো লাগবে দেখে ছেলে পেলে হাফিজ বানান অনেকে এটা একটা গর্বের বিষয় আল্লাহর সাথে অ্যাকচুয়ালি সম্পর্কটা ওইভাবে হয় না কেন করাচ্ছেন একটু একটু ভালো করে নিজের বুকে হাত রেখে বুকে হাত রেখে বলতে এটা কোনো বলতেছে না নিজের বুকে হাত রেখে রিয়েলাইজ করবেন বুকের ভিতরে কি আছে। তা আল্লাহ জানেন আল্লাহ জানেন ভিতরে ব্রেস্ট অন্তরের ভিতরে কি আছে সেটা দিয়ে একটু চিন্তা করেন তো কেন হাফিজ বানাইতে চান দেখবেন অনেক ক্ষেত্রে আমি বলতে সবার সবাই ব্যাপারে অনেক ক্ষেত্রে ওটা কিন্তু আদার দেন আল্লাহ ফ্যাক্টর হয়তো বলতে খুব ভাল লাগবে আমার একটা ছেলে হাফেজ হয়েছে আমার একটা মেয়ে হাফেজ হয়েছে আমার ঘরে এত কটা হাফেজ আছে বা আমি হাফেজ হয়েছি বা কখনো অর্থ উপার্জনের ইয়ে থাকতে পারে কখনো সম্মানের ই থাকতে পারে কখনো ইমপ্রেস করার ই থাকতে পারে এইসব ইত্যাদি আর কি এটাই বলতেছেন এর খুব ভয়ঙ্কর একটা কথা আসতেছে না আলবানির শেষ করেনি এখনো সরি আহ আলবানির কথাটা বোধহয় এখনো শেষ করেনি না এখনো শেষ আলবানি বলতেছেন যে নট ফর ওয়ার্ল্ডলি গেইন দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না সাচ আর্নিং দিনার এন্ড দিরহাম যে দিনার এন্ড দিরহাম দিনার এবং দিহরাম পাওয়ার জন্য আপনি জানেন যে ফর এক্সাম্পল সৌদি আরব সহ ধনী দেশগুলো যেগুলো মিডল ইস্ট আছে সেখানে একজন হাফিজ হয়ে যদি ভালো জায়গায় প্লেস চান তাহলে অনেক ইনকাম সেটার জন্য না তারপরে রাসুসাল্লাম একটা হাদিস বলতেছেন এই হাদিসটা অত্যন্ত ভয়ঙ্কর হাদিস এটা আলবেন মতে সেহী এই হাদিসটা মুসনাদ আহমদের হাদিস আলবানের মতো সেটা উনি যুক্ত করছেন এটা আল্লাহ রাসুলাম বলতেছেন মোস্ট অফ দা হিপোক্রাইটস ফ্রম মাই নেশন আর কোরআন ভয়ঙ্কর কথা না আমার উম্মার বেশিরভাগ মোনার হবে কারীরা খুবই ভয়ঙ্কর কথা খুবই খুবই ভয়ের কথা এবং খুবই চিন্তার কথা সুতরাং আমরা আমাদের নিয়রটাকে ঠিক করবো যে কোনো একটা ফরশিপ এটা বলে না যে কোনো ছোট থেকে ছোট বড় থেকে বড় একটা টাকা ফকিরের হাতে দিচ্ছেন ওই মুহূর্তে চিন্তা করবেন আমি কেন দিচ্ছি এটা অথবা দেওয়ার আগেই চিন্তা করবেন কেন দিচ্ছি তাইলে দেখবেন যে আপনার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে একটা টাকা দিচ্ছেন এক টাকা আপনাকে আল্লাহ কোটি টাকা দিচ্ছেন জাস্ট একটা টাকা আপনি তো কেয়ারও করেন না এক টাকা কি কিন্তু তারপরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দিচ্ছেন এটা আর বড় বড় কাজগুলো তো বটেই দ্য পিপল অফ দ্য কোরআন আর এ স্পেশাল ব্রিড আহুল কোরআন যারা আহুল কোরআনের কথায় আসলো এরা হচ্ছেন একজন স্পেশাল ব্রিড মানে স্পেশাল মানুষ তারা আমরা এটাতে দেখি কটা বাচ্চা এখানে শেষ করে দিব হয়তো বা আর একটু যাবো ছয় মিনিট আছে এখনো আর বলে একজন স্কলার বলতেছেন রিসাইটেশন অফ কোরআন ইজ ফর দেওয়া গ্লোরিফাই আল্লাহ ইজ ফর অ্যাঞ্জেলস কথাটা বুঝছেন মানে ফিরেস্তারা যেভাবে আল্লাহর গুণগান ই করেন ফেরেস্তাদের ফেরেস্তাদের ই জিকির কি সুহান আল্লাহি ও বিহামদিহি এটা 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 জপতে থাকেন ফিরিস্তারা গ্লোরিফাই করেন আল্লাহকে তারপরে আবার এডিশন আছে সুবান আল্লাহ আজিম যাই হোক সুবান আল্লাহ সুবহান আল্লাহি ও এটা আপনি জানেন তো এটা একটা একটা জিকির কিন্তু আমাদের জন্য একটা জিকির সেভেন্টি টাইমস বলছেন আমি যে সিস্টেম মুসলিমে আছে পার ডে সেভেন্টি টাইমস এটা একটা রস্তা আস্তা ফিরুল্লাহ এটাও সেভেন্টি টাইমস বলছেন অ্যাটলিস্ট হান্ড্রেড ও আসছে ইসের এই ইস্তেফারের টা হান্ড্রেড টাইম একশো বারো আসছে কোরআন ইজ ফর দেম হোয়াট গ্লোরিফাইং আল্লাহ ইজ ফর এঞ্জেলস ফিরেস্তারা আল্লাহকে প্রশংসা করে যেরকম মানে এই ব্যাপারটা যেরকম আর কোরআন তেলাওয়াত করাটা আমাদের জন্য সেরকম একটা ব্যাপার নাথিং টার্নস দেম অ্যাওয়ে ফ্রম দ্য ফুলফিলিং অ্যাক্ট অফ রিসাইটিং কোরআন ইনফ্যাক্ট দ্যার ইজ নাথিং দে এনজয় মোর অর ফাইন মোর ফুলফিলিং দ্যান রিসাইটিং কোরআন আহলুল কোরআন যারা যাদেরকে কোরআনের লোক বলবো আমরা তাদের কাছে এর চেয়ে বেশি মজা তারা আর কিছুতে পান না এবং ফুলফিলিং মানে প্রশান্তি আসে না তাদের ভিতরে তৃপ্তি আসে না তারা কোরআন করে যেটা এই করে এটা একদিনে হবে না এটার জন্য অনেক প্রিক আছে বা অনেক কিছু করার আছে মস্তিষ্ক থেকে সব বের করতে হবে গান বাজনা নাটক সিনেমা অন্যান্য পাপ পাপ চিন্তা পাপ কর্ম বা দুষ্ট ফন্দি বা এই যেগুলো থাকে এই জানলায় দাঁড়াইলে ওই বাসার মেটারে দেখা যাবে কথার কথা বললাম আর এগুলো আসে না আমাদের আমাদের লাইফ থেকে তো ভর্তি আমরা আমাদের যৌবন বা আমাদের প্রাথমিক জীবনের শুরু প্রারম্ভিত এইগুলোই থাকে এইখানে দাঁড়ালে ওই মেয়েটারে দেখা যাবে ওইখানে গেলে এই গানটা শোনা যাবে ওইখানে গেলে এটা এইটার ভিতর থাকা যাবে এই আনন্দের ভিতর থাকা যাবে এইগুলো সব চলে যাবে সব মস্তিষ্ক থেকে বাইরে হয়ে সেই জায়গাটা আল্লাহর কালাম বা আল্লাহর স্পিচ সেই জায়গাটা ফিল মানে ফিল আপ করবে তবেই কিন্তু এটা হবে যে কোরান শুনতে আপনার মজা লাগবে বা কোরান পড়তে আপনার তৃপ্তি ফিল করবেন বা প্রশান্তি ফিল করবেন তা না হলে এটা ভেরি ডিফিকাল্ট আর আমরা তো মিউজিক মেড বি ডু ইট যদিও আলাদা একটা বই কিন্তু ওইখান থেকে আমরা কি শিখতেছি যে মিউজিক এবং কোরআন একসাথে ব্রেনে থাকতে পারে না সুতরাং কনসাসলি আমরা মিউজিকটাকে দূরে রাখব কনসাসলি আমরা ফাইসা লাহওয়া যেটাকে বলি বেন টক যেগুলা ওইগুলাকে আমরা দূরে রাখবো কনসাসলি তবেই আমরা কিন্তু কোরআন মস্তিষ্কে ঢুকাইতে পারবো এবং এই মজাটা পাবো যে মজাটার কথা বলছেন এখানে এরপরের যে তিনটা অংশ বলছিলাম আমরা এখানে আছে এরপরটা হচ্ছে এ হাফ ইস প্লেস বিফোর আদার্স বোথ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইন দি হেয়ার আফটার তারা অগ্রাধিকার পাবেন একজন হাফিজ এই দুনিয়ায়ও পাবেন আখেরাতেও পাবেন এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা ছিল এর ভিতরে চারটা পয়েন্ট করছেন বোধে মানে এই ভিতরে সাব সাব আর কি মানে চারটা পয়েন্ট ওয়াইজ বলছেন হ্যাঁ চারটা বলছেন প্রথমটা হচ্ছে এ হাফিজ ইজ মোস্ট ডিজার্ভিং অফ বিং চোজেন টু লিড আদার্স যে কোনো ক্ষেত্রেই মানে অফকোর্স সৎ কাজে বা ইসলামিক ক্ষেত্র বলতেছি আমরা এখানে যে কোনো ক্ষেত্র বলতে খোলা ক্ষেত্র না আর কি খোলা ক্ষেত্র বলতে ফাইসার ক্ষেত্র না বা অন্য ক্ষেত্র না যেটা ইসলামিক ক্ষেত্র সেটা মাজারে ফুল দিতে কে কার আগে যাবেন বা ইসের কি বলে ফুল দিতে কে কার আগে যাবেন এই এই ক্ষেত্রে কথা আসতেছে না ইসলামিক ক্ষেত্রের কথা আসতেছে হাফিজ অর ইভেন সামান হু ইজ ভেরি নলেজেবল অফ দ্য কোরআন ডিজার্ভ টু বি অনার্ড অ্যান্ড প্লেসড এ হেড অফ আদার্স অন্যদের উপরে অগ্রাধিকার পাবেন পাওয়ার মানে যিনি হাফেজ অথবা যিনি কোরআনের ব্যাপারে জ্ঞানী অনেক সময় হাফেজ না কিন্তু আমি শিওর না আমাদের এই যে আলেমরা যারা তাদের ভিতর এরা হাফেজ কেনা কেউ আমি শিওর না ইসের কথা জানি ওনার নাম কি রাধানী হাফিজ কিন্তু আমাদের এইসব আলেমদের কথা আমি শুনি সব যে তারা হাফেজ জানি না হইতেও পারেন তো হাফেজ যদি না হন তারা কোরআনের ব্যাপারে তো জ্ঞানই এটা তো নিঃসন্দেহে আমাদের আলেম যারা ডক্টর সাইফুল্লাহ ডক্টর আবু আবুক জাকারিয়া ওনারা তো কোরআনের জ্ঞান তো অবশ্যই ওনাদের অনেক বেশি সেটা তাদেরকে অটোমেটিক্যালি একটা ই দেয় মানে তারা তারা মর্যাদা অতিরিক্ত মর্যাদা বা বা অগ্রাধিকার পাওয়ার পাওয়ার নেতৃত্ব দাবিদার আমি ডক্টর সাইফুলের সাথে একটা ই করলাম বললাম না চিটাং গেলাম আহ দুই দিনের জন্য তেইশ চব্বিশ তারিখে ছিলাম আমি চিটাং তো ওই দুই দিনে আমরা আহ যত জায়গায় নামাজ পড়ছি উনি লিড করছেন নামাজ উনি অগ্রাধিকার পাওয়ার যোগ্য বিকজ উনি কোরআনের

আল্লাহ আমাদেরকে তফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আগামী আগামীকালকে আইসিডি রেগুলার হালাকা আলেমরা যেটা নিয়ে থাকেন রাত্রি নটার সময় সেটা হচ্ছে আপনার রেজাউল করিম বলে একজন নতুন মদিনার পিএইচডি করা একটা প্রোগ্রাম উনি আমাদের করছেন কালকের প্রোগ্রামটা পার্টিকুলারলি হচ্ছে মেয়েদের সালাদ মেয়েদের সালাদ অনেক প্রশ্ন আসে একই নাকি ছেলেদের সাথে এক নাকি তো কোথায় আলাদা তো কিভাবে পড়বে তো কিভাবে পর্দা করবে তো কিভাবে দাঁড়াবে কার পিছনে কে দাঁড়াবে লিড করতে পারবে কিনা একামত দিতে পারবে কিনা আজান দিতে পারবে কিনা এই সমস্ত আসবে তো এগুলো সব ইনশাল্লাহ কালকে ই হবে তো আমরা আজকে শেষ করে দিই তাহিন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত